পুরুষাঙ্গকে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক অনেক শব্দে পরিচয় দেওয়া হয়। লিঙ্গ বলা হয়, পুরুষাঙ্গ বলা হয়, ধন বলা হয়, বাড়া বলা হয়, তারপরে নুনু বলা হয়, ময়না বলা হয়। এখন আপনারা আরিয়াল খা পড়ার পর, আরিয়াল খা তো আপনারা পড়েন নাই, বাঙালি এখনও পড়ে নাই, পড়ার পরে 10 বছরের মধ্যে বাংলা একাডেমির বা কোনো অভিধানে লেখা হবে কুলফি হচ্ছে একটা একটা সাবঅল্টার্ন সিনোনিম অফ মেইল পেনিস। পেনিস তো মেইলেরই হয়, বিনাস। উনি কী লিখেছেন আর আমি কী পাঠ করেছি তার মধ্যে তো পার্থক্য থাকবে, এটা তো আমরা জানি। আমার মনে হয়েছে যে বড়রা ছোটদের করবে এই জিনিসটা বাঙালির মধ্যে, বাঙালির কালচারের মধ্যে আছে, সাব কালচারের মধ্যে আছে, সাবঅল্টার্ন কালচারের মধ্যে আছে, গোপন কালচারের মধ্যে আছে। এটা যেটা নাকি 60 দশক থেকে প্রমিনেন্ট হয়েছে গে কালচার, সেটা না। মার্সেল প্রুস্টের আমলে যেটা ছিল বা অস্কার ওয়াইল্ডের আমলে ছিল সেই জিনিসটা অনেকটা বলা যায়। তো এইভাবে আমি বলবো যে কালচারকে নতুনভাবে দেখেছেন এবং একেবারে নিঃসংকোচে লজ্জা ছেড়ে তিনি উপস্থাপন করেছেন এই বইতে। আপনারা যদি আরিয়াল খা পড়েন, আরিয়াল খা কেন বিখ্যাত হবে আপনারা কখনোই ভুলতে পারবেন না আরিয়াল খাকে, বাংলা সাহিত্য থেকে আরিয়াল খাকে কখনোই ভোলা যাবে না। দুটো কারণ, একটা হচ্ছে যে এটি প্রথম বই যেখানে বাঙালির জীবনযাত্রাকে, বাঙালির সাধারণ মানুষের জীবনযাত্রাকে অকপটে নিঃসংক নির্লজ্জভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এরপরে এই এরকম আরেকটি বই লেখা হবে আমার সেই আশা আশঙ্কা কিছুই নেই। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা এমন একটা এক্সাম্পল আরিয়াল খা যে এইটাকে ট্রান্সেন্ড করা দূরের কথা, এটার কাছাকাছি যাওয়া, এটা মানে আরেকজনকে জন্ম নিতে হবে। তো এটার মধ্যে খুব মজার মজার অনেক জিনিস আছে, সব কথা বলা যাবে না। আমি মাসরুরের কথা শুনতে চাই, মাসরুর কীভাবে একজন খুব খেয়াল করি যে আমি ইলিউসিসের ব্যাপারে যতটা উৎসাহী তার চেয়ে বেশি উৎসাহী আমি জেমস জয়েসের ব্যাপারে, এবং প্রুস্তের ব্যাপারে একই কথা, প্রুস্তের লাইফস্টাইলটা কেমন ছিল এটা আমার জানতে আগ্রহ বেশি। আমি মাসরুরের জীবনটা মানে কীভাবে মাসরুর এটা লিখতে পারলো, ইট ইজ এ ওয়ন্ডার টু মি, আমি বিস্মিত হই। আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে একই কথা, ওসিফ মাদ্রাসানকে নিয়ে এটা তো প্রথম উপন্যাস না, আগে রবার্ট লিটল 10 বছর আগে আরেকটা লিখেছে 2009 সালে। মাসরুর কেন এখানে, মানে এটার মধ্যে কী কী মানে কীভাবে এটাকে সে টুইস্ট করেছে, একজন বাঙালি বাংলাদেশ থেকে রাশিয়া গিয়েছে একটা সম্মেলনে যোগদান করতে, সেখানে তার সেকেন্ড প্রজেক্ট হচ্ছে যে ওসিফ মাদ্রাসানকে জানা, এবং সেটা ঘুরে সেটা ঘিরে তার বন্ধুর সঙ্গে পরিচয়, তার বড় ভাইয়ের সঙ্গে দেশান্তরী বহুদিন দেখা না হওয়া, বন্ধুর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যৌন সম্পর্ক গড়ে ওঠা ইত্যাদি আছে। তো এটাও একটা আমার কাছে বিষয় যে মাসরুরের প্রায়োরিটি কী। একজন লেখককে অনেক কিছু নির্বাচন করতে হয় যে আমি কী নিয়ে লিখব, আমি আগস্ট আফছায়েতে আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছি, আলথুসারকে নিয়ে লিখেছি, আমি তারপরে একজন বিদ্রোহী কবিকে নিয়েছি লিখেছি যিনি স্টালিনের নির্যাতনের শিকার করা হয়েছিলেন, পরে আমি আরিয়াল খাতে এসেছি। আরিয়াল খার মধ্যে আপনি হিন্দু মুসলমান যে বৈচিত্র সেটার এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এত নগ্নভাবে, এত নিঃসংকোচ উপস্থাপন করেছেন, এটা তো মানে এটা কেউ শিখবেন আমার মনে হয় না। মাসরুরকে সাহিত্যগুরুকে আমি জানি না, কিন্তু ছাত্র কিন্তু যে গুরু যেই হয়ে থাক, ছাত্র নিজেকেই আরেকজন গুরু হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এখন কুলফি সম্পর্কে আপনারা জানেন, কুলফি একটা খাদ্য, আর পুরুষাঙ্গকে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক অনেক শব্দে পরিচয় দেওয়া হয়। লিঙ্গ বলা হয়, পুরুষাঙ্গ বলা হয়, ধন বড় হয়, বাড়া বড় হয়, তারপরে নুনু বলা হয়, ময়না বলা হয়। এখন আপনারা আরিয়াল খা পড়ার পর, আরিয়াল খা তো আপনারা পড়েন নাই, বাঙালি এখনও পড়ে নাই, পড়ার পরে 10 বছরের মধ্যে বাংলা একাডেমির বা কোনো অভিধানে লেখা হবে কুলফি হচ্ছে একটা একটা সাবঅল্টার্ন সিনোনিম অফ মেইল পেনিস। পেনিস তো মেইলেরই হয়, বিনাস। তো এইটা কিন্তু দেখবেন,
এখন এই যে এই কুলফি শব্দটা ব্যবহার করে সে কে? তিনি একজন নারী, পারভিন। এবং সে বলে কুলফিটা কেটে, মানে নাইম হচ্ছে প্রতি মানে তাকে টিজ করে, নাইমের কুলফিটা কেটে আমাকে দিতে হবে। সে যোগ করে বলে, কিন্তু সে সত্যি সেই কুলফিটা তার পুরুষাঙ্গ কেটে এনে তার প্রেমিকী প্রেমিকার কাছে, পারভিনের কাছে সমর্পণ করে, দেয়। মানে আই হ্যাভ ডান ইট। পারভিন বলেছিল এটা তোমার কাজই না। এখন এই যে লিঙ্গচ্ছেদ, এটা আপনারা জানেন, ইউনাক জার্মান গিয়ারে বই পড়েছেন, ফিমেল ইউনাক। এখন এটা আমরা জানি যে খোঁজা করা হয় মানুষকে, কিন্তু শাস্তি হিসেবে লিঙ্গচ্ছেদের দুইটা ঘটনা আছে। এটার মধ্যে তিনটা হত্যাকাণ্ড আছে আরিয়াল খাতে, দুইটার মধ্যে হচ্ছে পুরুষাঙ্গ কেটে ফেলা। এখন এই যে পুরুষাঙ্গ কেটে ফেলা, মানুষকে শাস্তি হিসাবে তার মাথা কেটে ফেলা হয়, এটা আপনারা জানেন, শুলে ছড়ানো হয়। কিন্তু লিঙ্গচ্ছেদ কিন্তু শাস্তি হিসেবে দেওয়ার কথা আমি পড়িনি কোথাও, আপনারা যদি কেউ জানেন বলতে পারেন, এখনই বলতে পারেন। তাহলে কেন, কোন অবস্থায় একজন মানুষ আরেকজন মানুষের লিঙ্গচ্ছেদ করছে, এটাও একটা দেখবার বিষয়। এবং সডমি খুব ভালোভাবে আছে এটার মধ্যে। কীভাবে আছে? যেভাবে বাংলাদেশে আছে, নট অ্যাজ এ ম্যাটার অফ গে কালচার, অ্যাজ এ ম্যাটার অফ কালচার, যেখানে একজন সিনিয়র পুরুষ একজন জুনিয়র বালকের কাছে, বালকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে একদম চমৎকারভাবে এটার মধ্যে ডকুমেন্টেড। কীভাবে ডকুমেন্টেড? রসের সঙ্গে, বাস্তবতার সঙ্গে। ভাষাটা কার? যে যেভাবে ভাষায় কথা বলে এক্স্যাক্টলি সেই ভাষায়। আমি আর কথা বাড়াতে চাই না, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে মাসরুর আরিফিনের কাছে আমাদের অনেক পাওনা হয়ে গেল। আমি বুঝতে পারি তার উপর আমার অনেক অগাধ আস্থা। 2016 বা 2017 সালে যখন নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, তা আমি চ্যানেল লাইকে বলেছিলাম আমরা একটা লাইভ অনুষ্ঠান করব। স্টকহোমে যখন 5টার সময় ঘোষণা করব, চ্যানেল লাই আমরা অন এয়ারে যাব, আর আমি আর মাসরুর সেখানে বসে আলোচনা করব। এক আমাদের শুধু নামটা শোনার দরকার, বাকিটা তো আমরা মানে মোটামুটি আইডিয়া আছে। কিন্তু হাই কপাল, আমরা সেদিন এমন ট্রাফিক জ্যাম, আমি পৌঁছেছি 5টা বাজার 5 মিনিট আগে, মাসরুর পৌঁছেছেন 5টা 15তে। আমি আর কতক্ষণ রবীন্দ্রনাথ 13 সালে নোবেল পেয়েছিলেন, ইয়ার্স সমন সম্পাদনা করেছিলেন, এগুলো আর কতক্ষণ বলবো। এবং এর মধ্যে নাম ঘোষণা করা হয়েছে কাজী ইশিগ্র। যখন মাসরুর আসলেন আমি হাফ ছেড়ে বাসলাম, কিন্তু আমি ভাবলাম যে এই কাজী ইশিগ্র সম্পর্কে মাসরুর কতটা জানে। মাসরুর এসে প্রথম কথাটা যে বললো, গতকাল রাত্রে তার স্ত্রী আমাদের ফারজানা ভাবির কাছে সে এই লোকটির সম্পর্কে কথা বলেছে, এবং পৃথিবী বিখ্যাত যে কয়জন উপন্যাসকের সবগুলো উপন্যাসে পড়েছে আগ্রহ নিয়ে, এটা হচ্ছে একজন কাজী ইশিগ্র। এবং তারপরে 5 মিনিট আমাদের 20 মিনিট অনুষ্ঠান ছিল, সে এটা নিয়ে চমৎকার করে বলল। আমি তাকে মানুষই মনে করি না, অতি দানবিক ক্ষমতা না থাকলে পৃথিবীর প্রায় সব পড়ে রেখেছে, সব কিছু সম্পর্কে তার জানা আছে, এবং বছর বছর এরকম 200-400 পৃষ্ঠার একটা উপন্যাস উপহার পাবো। হ্যাঁ, আমরা তার কাছে আমরা পেতে পারি। এবং আমি চাই যে তার মাত্র 53 বছর বয়স বা 54, বাকি আগামী 20 বছর যদি সে বাঁচে, সুস্থভাবে বাঁচুক, এবং প্রতি বছর না হোক 2 বছরে একটা হলেও একটা সিগনিফিক্যান্ট সাবস্টেন্সিয়াল উপন্যাস আমাদের উপহার দিক। তার দেখবার শক্তি আছে, সে দেখাকে অ্যানালাইজ করে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে তারপর একটা মেসেজ, অত্যন্ত সাটল মেসেজ সমাজ সম্পর্কে দেওয়ার সে চেষ্টা করে। আমি এখনও বলতে পারি না তার মানে ঘরানাটা কী, কিন্তু আমি একটা জিনিস আবিষ্কার করি যে সমাজের সর্বস্তরে যে পাওয়ার স্ট্রাকচার, লেয়ার বাই লেয়ার, খুব গরিব তার চেতে উপরে একটু রিক্সাওয়ালা, তার চেতে উপরে একটা হয়তো মুদি দোকানদার, এই যে লেয়ারিংটা, এর মধ্যে যে পাওয়ারের বিন্যাস, এই যে তাকে ভাবায়। শুধুমাত্র স্টালিনের আমলের যে পাওয়ারের বিন্যাস সেটি তাকে ভাবায় না। এবং সেখানেও আন্ডারগ্রাউন্ডে সে দেখিয়েছে যে উপরের যে মানে পাওয়ার যেটা
সোভিয়েত রাশিয়াতে ছিল, তার নিচেও একটা ব্ল্যাক ওয়ার্ল্ড, একটা আন্ডার ওয়ার্ল্ড, একটা কৃষ্ণ জগতের সৃষ্টি হয়েছে। আমি আপনাদের ধৈর্যের প্রশংসা করি। আমি মনে করি যে আজকের অনুষ্ঠানটা আপনাদের উপস্থিতিতে সার্থক হয়েছে। ছোট পুস্তিকার মধ্যে কিছু লেখালেখি আছে, সময় পেলে পড়বেন। আমরা মাস্টার আরিফিন এবং অবশ্যই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সৈয়দ ইসলাম চৌধুরী স্যার কথা শুনবার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।